চিরতরে চুল পড়া রোধে ঘরোয়া জুস ব্যবহারের সাথে সাথেই ফল। চুল পড়া রোধে পান করবেন যেসব জুস, গাজরের জুস। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে যা চুল ঘন ও লম্বা করতে অনেক বেশি কার্যকরী। পান করার সময় চাইলে গাজরের জুসের সঙ্গে টমেটো, চেরি কিংবা আপেলের টুকরাও যোগ করতে পারেন। নিয়মিত এই জুস খেলে শরীরে বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি চুল হয়ে উঠবে ঘন ও লম্বা, সেই সঙ্গে চুল পড়াও কমবে। শশার জুস। শশাতে বিদ্যমান স্যালিক অ্যাসিড এবং মিনারেল নতুন চুল গজাতে সাহায্য করে, একই সঙ্গে মাথার ত্বকের রক্ত চলাচলে সচল রাখে এবং হিমোগ্লোবিনকে চুলের প্রতিকোষে প্রবাহিত করে। কাজে চুল ঘন করতে নিয়মিত এই জুসটি পান করতে পারেন। আঙ্গুরের জুস। মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করে চুল পড়া রোধ করে এই জুস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তে অক্সিজেন চলাচল বজায় রাখতে সাহায্য করে। আদার জুস। চুলের গোড়া মজবুত করতে আদার জুসের জুড়ি মেলা ভার। চাইলে আদার রস চুলের গোড়ায়ও লাগাইতে পারেন। এটি মাথার ত্বকের কোষে রক্ত চলাচল বৃদ্ধি করে, ফলে চুল হয়ে ওঠে আরও মসৃণ ও ঝলমলে। আমলকির রস। চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে তুলতে আমলকির বিকল্প নেই। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি করে তুলতে সাহায্য করে। কাজেই প্রতিদিনের খাদ্য তালিকায় আমলকি রাখার চেষ্টা করুন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।